guys, welcome to our YouTube channel Bong Views. I'm Sheila ji. I'm Sudipta. Apnara jara ekhono porjonto amader channel ta subscribe koreni tara please ekhoni amader channel ta subscribe kore neben ar notification bell all kore on kore neben porobortti video gulo jonno notification pete ar jara amader channel ta subscribe korechen taderke oshongkho dhonnobad. Ar pochondo hole obosshoi video gulo ke like o korben. To ajke amra niye chole eshechi abar ekti hashir video niye entertainment wala video niye abar ekti osthirbangali video niye. To osthirbangali video gulo khubi mojadar hoye thake ebong apnara prochur pochondo koren request koren to ajke abaro niye chole eshechi osthirbangali part 35 funny facts channel theke. To cholun shuru hoye jai hashir jonno prostuti ni. To video ta dekha shuru kori amra. Ar video ta jodi copyright claim er jonno block hoyeche tale shompurno video ta apnara amader Facebook ba Instagram page e peye jaben. Ar Facebook ba Instagram page er link apnara amader description box ta first pin comment theke peye jaben. Tale cholun shobai mile moja nawa shuru kori. জন রয়েছে এখন পর্যন্ত 6 বার বিয়ে করেছেন এই তারকা নায়িকা হবার আগেই নাকি তার প্রথম বিয়ে হয় ইসমাইল হোসেন নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পরিমণির ওই হাসি ভালোবাসি আর কি সমাজ কি মা এরকম মানে অন লাইভ স্ট্রিমিং এ হয়ে কষ্ট পারে না আচ্ছা নিশ্চয় পারো আচ্ছা ওকে यार यार ये कितनी ऑसम है यार এখানে নিউজ প্রেজেন্টারের কোনো দোষ নাই তার জায়গায় অন্য কেউ হলেও হয়তো সেম কাজটাই করতো একটা মানুষ কেমনে পারে এতগুলা বিয়ে করতে হ্যালো এভরিওয়ান অস্থির বাঙালির আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগতম আবারও মন খুলে হাসতে চাইলে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে চলুন শুরু করা যাক আপনি কি জানেন আমেরিকায় কারা থাকে আর ইউরোপে কারা থাকে না জানা থাকলেও কোনো সমস্যা নাই জানানোর জন্য আমি তো আছি তাই না আমেরিকাতে কারা থাকে আমার গ্রামের বাড়ি সেরিয়ারা গ্রামে আমার বাড়িতে মজুমদার ফ্যামিলিতে কাছের ছেলে বাসু থাকে 32 বছর আগে আমি পাঠাইছি প্রসেস করে আর যারা ফকিরনি দেশে খাইতে পায় না তারা যায় আমেরিকার মতো ফকিরনির দেশে আর যারা আমরা রাজা বাচ্চা জমিদারের সন্তান আমরা থাকি ইউরোপে ইউরোপ হলো আমেরিকার ফাদার ওকে তাহির সাহেব একটা জিনিসই বয়স হয়েছে তাতে কি এখনো প্রচুর রোমান্টিক তোমার যন্ত্রণাটা কেমন দিলাম বুঝতে হবে গড ঠিক দুনিয়া ঠিক বলেন দিকা বলে আরে বড় হজুর হইলে চলতো না গড় ঠিক রাউন লাগবো ঠিক নিও ইয়ান আমার বিশ্বাস কিছু চলে না সেলিব্রিটি আর চলে না ইয়ান হলো বুঝে দিই তো কিত্তি অসম দেখো আমার বডি কত সুন্দর কিন্তু উষ্ণা খাওয়া বেটা তোমার জীবনে এত সুন্দর বউ পাবে না নিজের নিজের নামটা তো লিখতে পারিস না লিখছ এমডি মাসুদ এমডি মামু মাদুত নিজের নাম তো পারিস না ফকির নি কোথাকার ভাগ এখান থেকে ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও আচ্ছা দর্শক মাসুদ কি কখনো ভালো হবে না হালাই নিজের নাম ঠিক না কইরা অন্য বেডিকে নিয়ে পড়ে আছে এখন কোন কাল এখন শীতকাল এই শীতকালে ওই মানুষ মানে এত বেশি বিয়ে করে কেন শীতকালে এখন ভাইয়া আমি তো বিয়ে করি নাই তো আমি তো জানি না কেন বিয়ে করে তবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে উষ্ণ থাকার জন্য দর্শক এই শীতে উষ্ণ থাকার জন্য হলেও অন্তত একটা বউ চান কেকে লজ্জা না পেয়ে কমেন্টে জানান গত 1 তারিখে আমার প্রিয় স্যারের বার্থডে গেল কিন্তু ভিডিও না দেওয়ায় উইশ করা হলো না তবে দেরিতে হলেও উইশ করে দিলাম হ্যাপি বার্থডে মাই ডিয়ার স্যার কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন ছুঁয়ে যায় আজ মন
বউয়ের সাথে যখন ঝগড়া হবে তখন আমি, তুমি তো এখন আমার জীবনে নাই, আমি এখন আরেকজন সঙ্গী পাইছি, আমি এই সঙ্গীকে নিয়ে এখন থাকতে চাই। এটা কি হোমিওপ্যাথিক সিরাপ? মদ। এটা কি? মদ। এটা কি? বোতল। বোতলের মধ্যে কি? রং চা। কথা আছে না, চোরের মনে পুলিশ পুলিশ, ওদের অবস্থাও তেমনই হয়েছে। সারা জীবন লুকাইয়া প্রেম করে বেড়াইছে, আর যখন বিয়ে করছে তখনও বিয়ের আগে সেই পুরনো অভ্যেস রয়ে গেছে। আবারও একটা গাড়ি দেখে আমরা ভাবতেছিলাম পুলিশ মেবি আমাদের তাড়া দিতে আসতেছে, and this is what happened. তুই গাড়ি নিয়ে যাইতাছ রে? ওই আমরা তো জামাই বউ কমু, আই আমরা তো জামাই বউ। Women. আসো বসো। বাসে কি বাপ ভাই নাই? বাসে কি বাপ ভাই নাই? বাপ ভাই আছে, জামাই নাই। তুমি আসো, তোমাকে জামাই বানাই। ইয়ারি কিত্তি অসম হ্যায়। কবে যে সরাসরি এমন করে কেউ বলবে, প্রত্যেকটা ছেলে স্বপ্ন, কেউ এসে যদি এভাবে বলতো। এই যে মেয়েরা গার্লফ্রেন্ড হতে শেখো, সিস্টার তা তো হসপিটালের নার্স কোনো মুরব্বী যখন আমার বন্ধুর চরিত্র সম্পর্কে জানতে চায় তখন আমি, ভালো দিক হলো সে মেয়ে মানুষ ছাড়া কিছুই না, তার সঙ্গী হলো তার মেয়ে মানুষ, তার বান্ধবীরা, সে এইটা নিয়ে খুব আনন্দে আছে, যেখানে যায় দুই চার পাঁচ দশজন তার সাথে থাকে। আরে সে আসলে কোনোদিনও নারী ছাড়া থাকতে পারে না, তারে বারবার বিয়ের কথা বলে, সে তো বিয়ে করবে না, তাহলে এত মহিলা এত মেয়ে নিয়ে কেমনে থাকবে? বিয়া করলে তো একজনের ঘর একজনের সংসার জীবন কাটাইতে হবে, সে মনে হয় জীবনে বিয়া করবে না, তার কপালে বিয়া নাই, তার কপালে এই ধরনের বান্ধবী বালিশের নিচে তার নাম লেখা ঘুমায়, আবার বিদেশ থেকে তাকে স্মরণ করে। আমরা চাই তুমি স্মরণীয় থাকো। কাস্টমার পিসি কিনে চলে যাচ্ছে রিক্সায় করে, রিক্সার চেইন পড়ে গেল, কাস্টমার নামলো, রিক্সাওয়ালা পিসি নিয়ে চম্পট দিল। যেহেতু মেট্রো রেলের কোনো চেইন নেই, মেট্রোলের চেইন পড়বেও না, এটা হচ্ছে যে আন্তর্জাতিক মানের। সো হচ্ছিল যে এখন আর রিক্সায় যাওয়ার কোনো ভয় নাই, আপনি মেট্রো রেলে করে যাবেন, মেট্রো রেলে করে আসবেন, চেইন পড়ারও কোনো ভয় নাই, পিসি হারানোর কোনো ভয় নাই। নলেজ দেখছেন কি নলেজ, চিন্তা করছেন এই লোক কোন লেভেলের আইকিউ ধারী, রিক্সার সাথে মেট্রো রেলের কম্পেয়ার করতেছে। আর একটা বিষয়, রিক্সাওয়ালা পিসি নিয়ে চলে যাবে আর যাত্রীরা বসে বসে আঙ্গুল চুষবে। শীতকালে রস কি শুধু ছেলেরাই চুরি করে? হ্যাঁ, এখন মেয়েরাও কিন্তু কোনো অংশে কম না। তবে আমি চিন্তা করতেছি ওখান থেকে পড়লে ওর অবস্থাটা কি হবে। দর্শক, আজকের ভিডিওটি শেষ করছি এখানেই। তবে ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখেছেন, আশা করি অনেক ভালো লেগেছে। আর সত্যিই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। তাহলে দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে, আল্লাহ হাফেজ। দেখলাম হচ্ছে ভিডিওটা ছিল হাসির, কিছু কিছু জায়গা হাসি লেগেছে, কিছু জায়গায় আমরা বুঝতেই পারিনি, বা কিছু জায়গা খুবই অফ দ্য টপিক লেগেছে যে কি মানে কেনই বা হলো। যেমন হচ্ছে যে গার্লফ্রেন্ড হলে মানে হলে গার্লফ্রেন্ড আর সিস্টার তো হসপিটালে নার্সও হয়, হ্যাঁ বাট কেন এলো কথাটা, মানে হুট করেই যেন এরকম মনে হলো, কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে না। আই থিঙ্ক ওটা মিমসটাকে তুলে ধরেছে মেবি। হ্যাঁ, মিমসটাকে তুলে ধরেছে, বাট মানে কি বলতে চাইছি যে আগে পরে কিছু নেই, হঠাৎ করে ও এটাই হচ্ছে ব্যাপার। আর তারপর ওই যে একজন এর কথা বলছিল যে বিয়ে করবে শুধু মেয়েদের নিয়ে ঘুরবে, তো ওটা কার কথা বলছিল বুঝতে পারলাম না, মানে হঠাৎ করেই চলে এলো, ওটাও ওই অফ দ্য টপিকই লেগেছে। তারপর ওই যে অনেকের ফটো ছিল ঋতুপর্ণা, পূর্ণিমা, আই থিঙ্ক উনি কোনো মন্ত্রী, মানে ওটা আপনারা প্লিজ জানাবেন, বাংলাদেশ সরকারের কোন একজন মন্ত্রী,
ওটা সুদীপ্তার যেটা বললো সেটাই, মানে ভাইরাল হওয়ার জন্য এইসব কাণ্ড কারখানা। আমার মনে হয় টিকটক বা মডেলিং এইসব কিছু করতে গেছিল, হয়তো পাশে খেজুর গাছ দেখে চলো উঠা করি, এরকম একটা ব্যাপার করতে গেছিল জানি না। আর ফার্স্ট যেটা দিয়ে শুরু হচ্ছিল ভিডিওটা, তো সেটা কি সত্যি নাকি আপনারা জানা, মানে এই বিষয়ে পরিমণিকে নিয়ে আমি বাংলাদেশে একটু হাসির খোরাক হয়, বাট অ্যাকচুয়ালি এর থেকে বেশি ডিটেলস আমরা জানিও না যে কেন হয় কি ব্যাপার, তো এটা আপনারা জানাবেন। আর একটা জিনিস, আমার না বাংলাদেশে এই জিনিসটাকে খুবই ইয়ে লাগে, জামাই কেন বলেন আপনারা বরকে, মানে জামাই আমাদের এখানে না, মানে আমাদের মা বাবারা মেয়ের বরকে জামাই বলে, তো আমি আমার বরকে জামাই কেন বলবো, বরই তো বলবো, তো মানে এটা একটু বর বা স্বামী না বলে আপনারা জামাই কেন বলেন? হ্যাঁ, মানে এটা কেন শুনতে অকওয়ার্ড লাগে, মানে আমার জামাই আমার জামাই আমার মেয়ের বর এরকম লাগে শুনতে। তাহলে সেক্ষেত্রে মানে মা মানে আপনার মা বাবা কি জামাই বলে? হ্যাঁ, সেটাই আমার জানার ইচ্ছে। যাই হোক, ভিডিওটা কম বেশি হাস্যকর লেগেছে, খুব একদম হাসে হেসে লুটোপুটি খেয়েছে এরকম নয়, কারণ কিছু কিছু জিনিস খুবই আমাদের ইয়ে লেগেছে, আননেসেসারি লেগেছে বা বুঝতেই পারিনি, বাট ঠিক আছে চলে যাবে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো যাই হোক, আমাদের ভিডিও যদি আপনাদের প্রশ্নগুলো অবশ্যই আনসার দেবেন মানে কমেন্টে। তো যাই হোক, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই শেয়ার করে যাবেন ভিডিওটা, আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস পেয়ে যাবেন, তো আপনারা চাইলে সেগুলো চেক করতে পারেন। আর এছাড়া সুদীপ্তার যে পার্সোনাল ইউটিউব চ্যানেলটা রয়েছে, সেখানে আপনারা নিত্য নতুন ব্লগ পেয়ে যাবেন, তো আপনারা অবশ্যই ভিডিওগুলো চেক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের যে পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি রয়েছে, তো সেখানে আপনারা চাইলে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে, সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের বং ভিউজ কে ভালো লেগে থাকলে, আমাদের যে বং ভিউজ এর ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইট রয়েছে, তো সেখানেও আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সবকিছু লিঙ্ক ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ পর্যন্তই টাটা, নমস্কার।